रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, युग जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजी चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। परशमणि यूट्यूब चैनल मध्य दिए जरा अनुष्ठान दर्शन करछेन तादेर सकल के अंतरे श्रद्धा एवं नमस्कार जानाई। आमरा आदर्श जीवन गठने मूल्यबोधेर शिक्षा निये आलोचना करछि। इतिमध्ये छटी पर्व आलोचना शेष होयेछे, आजके सप्तम पर्व आलोचना शुरू होच्छे। मूलत मूल्यबोधे धन्य जीवन এই পুস্তকটি অবলম্বন করেই আমাদের আলোচনা চলছে। গতদিনে ষষ্ঠ পর্ব আলোচনায় আমরা দেখেছিলাম মানুষ জগতে কিভাবে একটি উদ্বেগের জীবন যাপন করে নিজেদের জীবনকে যেন বিপর্যস্ত করে তোলেন। এই উদ্বেগের জীবন, দুশ্চিন্তার জীবন আমাদেরকে যেন কুঁড়ে কুঁড়ে খায়। এমন যে সুন্দর একটাই মানুষের শরীর আমরা লাভ করেছি, মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবনের সফলতার পথে এই উদ্বেগ এবং দুশ্চিন্তা একটি প্রবল বাধা হিসেবে কাজ করে। সেজন্য আমাদের একটি আনন্দমুখর জীবন যাপন করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। এই আনন্দ কখন আমাদের জীবনে আসবে? যখন আমরা মূল্যবোধ সম্পন্ন জীবন যাপন করব, তখনই কিন্তু আমরা আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারব, সময় কাটাতে পারব। তা না হলে আমরা যদি মূল্যবোধহীন জীবন যাপন করি, অন্যায়ের আমরা আশ্রয় গ্রহণ করি, অধর্মের আশ্রয় গ্রহণ করি, পাপ কার্যে নিজেদের লিপ্ত করি, সময়ের কাজ সময়ে যদি আমরা না করি, তাহলে আমাদের মধ্যে ভয় ভীতি এগুলো আসে। এবং বলা হয় যে কাপুরুষরা, তারা হচ্ছে এই অন্যায় করে, পাপ করে, তারা মনে করে যে আমরা সহজ সাধারণ জীবনযাপন করে, ন্যায় জীবনযাপন করে যে জিনিস জগতে লাভ করতে চাইছি সেগুলো পারবো না। কিন্তু তার মধ্যে, মানুষের মধ্যে কিন্তু অনন্ত শক্তি রয়েছে বলে স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ারশিপ অর সাইকিক কন্ট্রোল অর ফিলোসফি by one or more or all of these and be free. Amra bondhone thakle kokhono anonde thakbo na, bola hoyeche muktitei anondo, shadhinotay anondo. Jokhon naki amra ei bondhoner moddhe jibon japon kori, bondhon abar kokhon ashe, nanan rokom kamona basona egulo theke amader bondhon ashe, যখন নাকি এগুলো আমরা সহজে পেতে পারবো না বলে মনে করছি, ন্যায়ের পথে ধর্মের পথে থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবো না এরকম মনে করছি, আত্মবিশ্বাসহীনতায় ভুগি, তখন আমরা অন্যায়ের আশ্রয় নিই। আর অন্যায়ের আশ্রয় নিলে আমাদের কিন্তু দুশ্চিন্তা হবেই, আমাদের মধ্যে সব সময় একটি ভয় ভীতি কাজ করবে। না, কেউ যদি আমাকে ধরে ফেলে, আমাকে যদি এই অন্যায় আচরণের জন্য শাস্তি পেতে হয়, তাহলে কি হবে, এইসব নিয়ে আমাদের উৎকণ্ঠা, উদ্বেগ এগুলো থাকতে থাকে। সেজন্য যদি আমি আপনি ন্যায়ের পথে থাকি, ধর্মের পথে থাকি, পুণ্যের পথে থাকি, তাহলে কিন্তু এই উদ্বেগগুলো হবে না। এই উদ্বেগ না হওয়া মানেই একটি আনন্দপূর্ণ জীবন যাপন করতে পারি। নিজের উপর বিশ্বাস, এটি আমাদের অত্যন্ত দরকার। স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইন গড। আগে নিজের উপর বিশ্বাস রাখো, তারপরে ঈশ্বরে বিশ্বাস করবে। ইফ ইউ হ্যাভ ফেইথ ইন 330 মিলিয়ন্স অফ ইউর মাইথোলজিক্যাল গডস অ্যান্ড ইন অল দ্য গডস হুইচ নাও অ্যান্ড এগেইন
the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. যদি তোমার 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে আর মাঝে মধ্যে বিদেশিরা যেসব দেবদেবীর আমদানি আমাদের দেশে করে দিয়েছেন তাদের সকলের উপর বিশ্বাস থাকে অথচ নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। সেজন্য যে কোনো ভাবে হোক আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমার দ্বারা কোনো অন্যায় কাজ কোনো পাপ কর্ম হতে পারে না। আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, আমার মধ্যে সমস্ত শক্তি আছে, আমি সেই জগন্মাতার সন্তান, জগন্মাতা সর্বশক্তিময়ী, তার সন্তান হয়ে আমি আপনি কখনো দুর্বল হতে পারি না। অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমি আপনি ব্রহ্ম ছাড়া কিছু নই, অহং দেব দেবতা ছাড়া কিছু নই, ন চান্যস্মি আমি আপনি অন্য কেউ নই, দেবতা দেবতার সন্তান হয়ে আমরা দেবতাই হব, ঈশ্বরের সন্তান হলে আমরাও ঈশ্বর। নজরুল বলছেন জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। এই সুন্দর উত্তরাধিকার নিয়ে আমরা কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারি? এই সুন্দর উত্তরাধিকার নিয়ে আমরা কখনো পাপাচরণ করতে পারি? সে কখনো হয় না। সেজন্য আত্মগরিমা সম্পন্ন হতে হবে। আমরা ভারতবর্ষের মানুষ, ঋষি মুনি সেবিত যে ভারতবর্ষ, তাদের উত্তরাধিকার আমরা বহন করছি। এক একজন জ্ঞানে গরিমায় চিন্তায় নীতিপরায়ণতায় আধ্যাত্মিকতায় ধর্মবিশ্বাসে আমাদের পূর্বপুরুষেরা অনন্য ছিলেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলে এরকম উন্নত চরিত্রের মানুষ দেখা যায় না। সেজন্য বলা হয়েছে ভারতবর্ষ সম্বন্ধে, অতোপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতলে সঞ্চিতুম সুমহৎ পুণ্যম অক্ষয়ম অমলম শুভম। অক্ষয় অমল শুভ পুণ্য সঞ্চয়ের জন্য এমনকি দেবতারা পর্যন্ত এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে চান। আর কি বলা হয়েছে ভারতবর্ষ সম্বন্ধে? বলা হয়েছে রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। রত্নাকর ধৌত পদাম ভারতবর্ষের পদ যুগল রত্নাকর অর্থাৎ সমুদ্র বিধৌত করছে মায়ের, ভারত মায়ের চরণ যুগল ভারত মহাসাগর যেন প্রতিনিয়ত সেটিকে পূজা করছে, ধুয়ে দিচ্ছে। রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম, ভারতবর্ষের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালার উপরে রয়েছে বরফ, এই শ্বেত শুভ্র বরফ যেন মায়ের মুকুট হিসেবে, ভারত মাতার মস্তকে শোভিত মুকুট হিসেবে সেটি রয়েছে। বলা হয়েছে রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। ভারতবর্ষে ব্রহ্মর্ষিরা জন্মগ্রহণ করেছেন, রাজর্ষিরা জন্মগ্রহণ করেছেন। আমাদের দেশে শুধু রাজা নন, একদিকে তিনি যেমন রাজা অপরদিকে তিনি তেমনি ঋষি রাজর্ষি, আর সকলে ব্রহ্মজ্ঞানী ঈশ্বর জানিত পুরুষ। ব্রহ্ম কি, আত্মা কি, সৃষ্টি কোত্থেকে হলো, কোথায় বিনাশ, এগুলো নিয়ে আমাদের পূর্বপুরুষরা চর্চা করেছেন। আগেকার দিনে সেই তপোবনগুলোতে কেমন জীবন যাপন করতেন তখনকার দিনের মানুষ, সে সম্বন্ধে রবীন্দ্রনাথের কবিতায় আছে, হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী,
তপস্যা বলে একে রণলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলাজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষ কেমন বলতে গিয়ে স্বামী বিবেকানন্দকে একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা স্বামীজি আপনি আমাদের পাশ্চাত্য দেশে এতদিন কাটালেন, এই যে ভোগের দেশ, বস্তুবাদের দেশ, বিজ্ঞানের দেশ, প্রযুক্তির এত উন্নতি এখানে, এই দেশে যাপন করার পরে আপনি যখন ভারতবর্ষে ফিরে যাচ্ছেন তখন আপনার কাছে ভারতবর্ষটা কেমন বলে মনে হচ্ছে, আপনার অনুভূতি কি ভারতবর্ষে ফেরার সময়ে? পাশ্চাত্য দেশে এতদিন কাটাবার পরে যখন নাকি আপনি ভারতভূমিতে নিজের স্বদেশে ফিরে যাচ্ছেন তখন আপনার অনুভূতি কি একটু দয়া করে বলুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন আমি ভারতবর্ষে অবস্থান করতাম তখন আমি ভারতবর্ষকে, দেশ ও মাতৃকাকে ভালোবাসতাম, কিন্তু আজকে তোমাদের এই ভোগের ভূমি, এই পাশ্চাত্য দেশ, এই বস্তুবাদের দেশ, এই বিজ্ঞান প্রযুক্তি কারিগরি নানান রকমের যে উন্নত সব বিষয়গুলো রয়েছে, আধুনিক বিশ্বের যা কিছু উন্নয়ন সব তোমাদের দেশে রয়েছে, কিন্তু এত উন্নতি সত্ত্বেও আমি যখন আমার ভারতবর্ষের দিকে তাকাই, ভারতবর্ষে আজকে ফিরে যাচ্ছি, তখন ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতবর্ষ আজকে তীর্থক্ষেত্র বলে আমার কাছে মনে হচ্ছে। এই যে ভারতভূমিকে তীর্থক্ষেত্র বলে সম্বোধন করা, এটি কতদিন আগে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, পরবর্তীকালে আমরা দেখি রবীন্দ্রনাথ তার সুন্দর লেখনীতে এটিকেই যেন বাংময় করে তুলেছেন। তিনি বলেছেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেব তারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা, ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে ভারতবর্ষ, তাহলে ঋষি মুনি সেবিত ভারতবর্ষ, রত্নাকর ধৌত পদাম, সেজন্য বলা হয়েছে হিমালয় কিরীটিনী ব্রহ্ম রাজর্ষি রত্নাড্ডাম বন্দে ভারত মাতরম। এই ভারতবর্ষকে তীর্থক্ষেত্র বলা হয়েছে। তীর্থ কখন হয়? না, যখন নাকি আমরা সত্যের অনুসরণ করি, ত্যাগের অনুসরণ করি, ক্ষমার অনুসরণ করি, মানবিক গুণে মানুষ গুণান্বিত হয়, মূল্যবোধে ধন্য জীবন হয়। বলা হয়েছে সত্যম তীর্থম ক্ষমা তীর্থম তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত দয়া তীর্থম সর্বত্রার জবমেব চ জ্ঞানম তীর্থম ধৃতিস্তীর্থম পুণ্য তীর্থম উদারহিতম তীর্থানামপি তত্তীর্থম বিশুদ্ধির মনসোপরা। বিশুদ্ধ মন হচ্ছে জগতের সবচাইতে বড় তীর্থ। ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে এই অন্তরকে পবিত্র করার চেষ্টা করেছেন, সেজন্য শুধু ভারতবর্ষ তীর্থক্ষেত্র নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষ নিজেকে দেবতা জ্ঞান করে, তাদের সেই উন্নত চিন্তা তাদের মধ্যে তাদের প্রতিটি শরীরকে যেন দেবতায়িত করেছে। ডিফিকেশন বলে একটি কথা বলা হয়, প্রত্যেকের মধ্যে সেই দেবত্ব। স্বামীজি বলছেন, ইউ আর দ্য এম্পারার অফ এম্পারার্স, নে ইউ আর গড হিমসেলফ, ইউ আর অফ দ্য সাবস্টেন্স অফ গড, নে ইউ আর গড হিমসেলফ, ইউ হ্যাভ ফরগটেন ইউর রিয়েল নেচার বাই থিঙ্কিং দ্যাট ইউ আর মিয়ার মেন। আমরা শুধু মানুষ মানুষ বলে বলে যেন আমরা আমাদের যে প্রকৃত সত্তাটাকে ভুলে গিয়েছি, আমাদের যে সেই পবিত্র সত্তা দেবত্ব সেটা সম্বন্ধে ভুলে গেছি। কিন্তু যখন নাকি আমাদের এই হৃদয়ে পবিত্রতা আসে, শুদ্ধতা আসে, তখন আমাদের প্রতিটি শরীর এক একটি দেবতার মন্দিরে পরিণত হয়, এক একটি তীর্থে পরিণত হয়। এটা শুরু হয় কি দিয়ে? সত্য দিয়ে।
যে সত্যরূপ মূল্যবোধকে অবলম্বন করবে তার জীবনে কখনো দুশ্চিন্তা আসতে পারে না, তিনি কখনো এরকম মূল্যবোধহীনতা বা এই যে মূল্যবোধের অবক্ষয় বলে এখনকার দিনে কথা বলা হয়, এই অবক্ষয়ের যে যন্ত্রণা সেগুলোর দ্বারা তিনি কুড়ে তার সেই যন্ত্রণায় বিদ্ধ হবেন না। সেজন্য বলা হয়েছে মূল ভিত্তি হচ্ছে সত্য, সত্যম তীর্থম। দ্বিতীয় বলেছে ক্ষমা তীর্থম, যার মধ্যে ক্ষমার ভাব থাকে তিনি আরেকটি তীর্থের মহিমা বুঝতে পারেন। ভারতবর্ষের মানুষ সদা সর্বদা ক্ষমাশীল, তাহলে সত্য ক্ষমা এগুলো হচ্ছে আসল তীর্থ। সত্যম তীর্থম ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, যে ইন্দ্রিয়গুলোকে জয় করে। ইন্দ্রিয়ের দাস হব না আমরা, আমরা ইন্দ্রিয়গুলোকে দাসে পরিণত করব, আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করব না। সেজন্য বলা হয়েছে না সত্যম তীর্থম ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত দয়া তীর্থম, সমস্ত প্রাণীর প্রতি দয়ার ভাব পোষণ করা, এটি যেন একটি তীর্থবাসের মতন। সর্বভূত দয়া তীর্থম, দয়া ধর্ম কি মূল হ্যায় পাপ মূল অভিমান, তুলসী দয়া ন ছোড়িয়ে জনতক ঘট মে প্রাণ। ওয়ে তুলসী, যতদিন তোমার শরীরে প্রাণ আছে তুমি দয়ারূপ ধর্মকে কখনো ত্যাগ করো না। বলা হয়েছে সর্বভূত দয়া তীর্থম। এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে বললেন যে জীবে দয়া, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। শুধু শিব জ্ঞানে জীবের সেবা নয়, শিব জ্ঞানে জীবের পূজা। যত্র জীব তত্র শিব, এই জীবের মধ্যেই শিব রয়েছে। এই জৈবী যে আমাদের এই শরীর, এই জৈবী শরীর থেকে আমাদের দৈবী শরীর হবে। কতগুলো গুণের চর্চা করলে, কতগুলো মূল্যবোধের চর্চা করলে, আর এই মূল্যবোধগুলো নিয়ে যত বেশি আমরা থাকতে পারবো তত আমাদের জীবন থেকে উদ্বেগ চলে যাবে, দুশ্চিন্তা চলে যাবে। সেজন্য মনে রাখতে হবে তাহলে ভারতবর্ষ যে তীর্থ হয়েছে, কেন তীর্থ হয়েছে না, এখানে সত্যের অনুসরণ হয়েছে, ক্ষমার অনুসরণ হয়েছে, দয়ার অনুশীলন হয়েছে। সত্যম তীর্থম ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়গুলোকে সদা সর্বদা অবদমিত করে রাখার চেষ্টা হয়েছে। সত্যম তীর্থম ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত দয়া তীর্থম সর্বত্রার জবমেব চ। সবসময় এখানে আর্যব অর্থাৎ সরলতা অনুশীলন করা হয়েছে, কুটিলতাকে কখনো প্রশ্রয় দেওয়া হয়নি। সর্বত্রার জবমেব চ জ্ঞানম তীর্থম ধৃতিস্তীর্থম। এদেশে জ্ঞানের চর্চা করা হয়েছে, এক জানার নাম জ্ঞান, সেই জ্ঞানের চর্চা হয়েছে। ধৃতিস্তীর্থম ধৈর্যের অনুশীলন করা হয়েছে, ধৈর্য হচ্ছে আমাদের যেন পিতার স্বরূপ পরম আত্মীয়। বলা হয়েছে ভারতবর্ষে এই শিক্ষা দেওয়া হচ্ছে কারা আত্মীয়, আমাদের পিতা মাতা পুত্র কন্যা স্বামী স্ত্রী আত্মীয় পরিজন, এরা কি সত্যিকারের আত্মীয় না? ভারতবর্ষে বলা হয়েছে কতগুলো গুণের অনুশীলন হচ্ছে মূল আত্মীয়তা। কে আত্মীয়? বলেছে ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সুনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মন সংযম শয্যাম ভূমিতলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এতেজস্য কুটুম্বিন বদ সখে কস্মাদ ভয়ম যোগিন। ভারতবর্ষে শিক্ষা দেওয়া হয়েছে এমনি আমাদের যে সংসারের যে আত্মীয় পরিজন, এদের থেকে আসল আত্মীয় হচ্ছে, বলা হয়েছে কতগুলো গুণ আমাদের মানবিক যে গুণগুলো সেগুলো হচ্ছে আসল আত্মীয়। ধৈর্যম যস্য পিতা, প্রথমে বলেছে ধৈর্য হচ্ছে আমাদের পিতা, ক্ষমা চ জননী ক্ষমা হচ্ছে আমাদের মা,
धैर्यम यस्य पिता क्षमा च जननी शान्तिश्चिरं गृहिणी। शांति हच्छे आमादेर प्रत्येकेर आसल गृहिणी, से पुरुष होते पारे नारी होते पारे, प्रत्येकेर जीवने एकजन गृहिणी आछे। सेई गृहिणी हच्छेन शांति। एई शांतिर भाव सदा सर्वदा बजाय राखते हबे आमादेर मध्ये। আমরা নিজেদের অন্তরে শান্তির ভাব বজায় রাখব, যেখানে যাব সেখানে শান্তির বিচ্ছুরণ ঘটবে, এরকম একটি ভাব নিয়ে আমরা চলব। তাহলে ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সুনুরেব। সত্য হচ্ছে আমাদের, সুনু মানে পুত্র, আমাদের প্রত্যেকের আসল পুত্র হচ্ছে সত্য। সত্যম সুনুরেব দয়া চ ভগিনী, দয়া হচ্ছে আমাদের প্রত্যেকের বোন। দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া ধর্ম কি মূল হ্যায় পাপ মূল অভিমান, তুলসী দয়া ন ছড়িয়ে জন্ত ঘট মে প্রাণ। শরীরে যতদিন প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত তুমি দয়ারূপ ধর্মকে মোটেই ত্যাগ করো না। তাহলে ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সুনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মন সংযম। মনে সংযম হচ্ছে আসল ভাই আমাদের। সারদামা বলছেন সংযমে মানুষ দেবতা হয়। আমি আপনি দেখবেন জগতে এমন কেউ আছে যে নাকি শান্তি চায় না। আমি আপনি কি শান্তি চাই না? প্রত্যেক মানুষ আমরা শান্তি চাই। আমার রূপটা কালো হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমার শরীরে একটি লাবণ্য থাকবে, একটা ঔজ্জ্বল্য থাকবে, একটি দীপ্তি থাকবে, আমরা প্রত্যেকে চাই। কালো হলেও কালোর মধ্যেও একটি আমরা দেখি কান্তি বর্তমান থাকে। বলছে তুমি এই কান্তির অধিকারী হতে পারবে, শান্তির অধিকারী হতে পারবে। কখন তুমি শান্তির অধিকারী হবে, কান্তির অধিকারী হবে বলতে গিয়ে বলা হয়েছে, তুমি যখন সংযত জীবন যাপন করবে। এই সংযত জীবন যাপনের মধ্য দিয়ে আমাদের মধ্যে দেবত্ব আসে, এটি একটি অন্যতম মূল্যবোধ। অসংযত উশৃঙ্খল জীবন কখনো কাম্য নয়। সংযত জীবন হচ্ছে সদা সর্বদা আনন্দের উৎস। যেখানেই আমরা উশৃঙ্খলতার আশ্রয় গ্রহণ করব, সেই উশৃঙ্খলা থেকে প্রচণ্ড অবসাদ আসবে। সেই উশৃঙ্খলতা থেকে আমার আপনার জীবনে প্রচণ্ড সেখানে বিপন্ন ভাব আসবে, সেখানে দুর্যোগ নেমে আসবে, দুর্দিন নেমে আসবে, দুর্দৈব নেমে আসবে। এই উশৃঙ্খল জীবন কখনো কাম্য নয়। আমি আপনি উশৃঙ্খল জীবন যাপন করতে পারি, উশৃঙ্খল জীবন যাপন করলে তার পরিণাম আমাকে আপনাকে ভোগ করতে হবে। বলা হয়েছে আমি আপনি যেমন খুশি জীবন যাপন করতে পারি, কিন্তু যেমন খুশি জীবন যাপন করলে যেমন খুশি দুর্ভোগ আমাকে আপনাকে ভোগ করতে হবে। ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। আগুনে হাত দিলে তো হাত পুড়বেই, লঙ্কা খেলে ঝাল লাগবেই। বলা হয়েছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, শুভ কর্মে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারবল। সেজন্য সদা সর্বদা আমাদের চেষ্টা করতে হবে তাহলে সংযত জীবন যাপন করার। সংযত জীবন যাপন করলে তাহলে কি কি হবে? আমরা শান্তি লাভ করব, কান্তি লাভ করব। আমরা সব কি ভুলে যেতে চাই জীবনে? না, দেখবেন আমাদের স্মৃতিশক্তি খুব ভালো থাকুক। সবাই চাই সব যেন মনে রাখতে পারি, যত বিদ্যা অর্জন করেছি সব বিদ্যা যেন আমার সদা সর্বদা স্মরণে থাকে, স্মৃতিতে থাকে। বলছে আমি আপনি প্রত্যেকে সেই স্মৃতিধর হতে পারবো, শ্রুতিধর হতে পারবো। কখন স্মৃতিধর হতে পারবো? শ্রুতিধর হতে পারবো একটি শর্ত বলা হয়েছে, না সংযত জীবন যাপন করতে হবে। তাহলে শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম যা ইচ্ছতি মহৎ ধর্মম
ব্রহ্মচর্যম সমাচরেত। ব্রহ্মচারী জীবন মানে আসলে সংযমে জীবন যাপন করতে হবে, ব্রহ্মচারিণীর জীবন, কন্যারা আমাদের, তারা সংযমে জীবন যাপন করবে, ব্রহ্মচারিণীর জীবন যাপন করবে, তাহলে তারা শান্তি লাভ করবে, কান্তি লাভ করবে, স্মৃতি লাভ করবে, জ্ঞান লাভ করবে, তারা আরোগ্যের অধিকারী হতে পারবে। আমরা কেউ অসুস্থ হতে চাই না, কখন সুস্থ জীবন যাপন করব, এই উশৃঙ্খল জীবন যাপন করলে কখন আমরা সুস্থ থাকতে পারব, ইন্দ্রিয় পরায়ণ জীবন যাপন করলে কখনো আমরা সুস্থ থাকতে পারব, কখনো সুস্থ লাভ থাকতে পারব না। আমরা জ্ঞান লাভ করতে চাই, এই ইন্দ্রিয় পরায়ণতার আশ্রয় নিলে, উশৃঙ্খল জীবন যাপন করলে, ইনডিসিপ্লিনড লাইফ লিড করলে আমরা কখনো কি জ্ঞানের অধিকারী হতে পারবো, জ্ঞানী হতে পারবো, বিদ্যা লাভ করতে পারবো? এই বিদ্যা লাভের জন্য, জ্ঞান লাভের জন্য আমাদের সংযত জীবন যাপন একান্ত প্রয়োজন। সেজন্য অপূর্ব সুন্দর ভাষায় বলা হচ্ছে, শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম। আমরা কি কেউ কুসন্তান হতে চাই? আমরা কেউ কুসন্তান হতে চাই না, আমরা প্রত্যেকে সুপুত্র হতে চাই, আমরা প্রত্যেকে ভালো মানুষ হতে চাই। না, প্রত্যেকের ভালো মানুষ হওয়া হবে, শুধু মানুষ নয়, আমরা দেবতা হয়ে উঠতে পারি। তার তাহলে ভিত্তিটা কি, কি অবলম্বন করে, কোন শর্তে আমরা আমাদের মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বকে ঘুচিয়ে মনুষ্যত্ব এবং মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্বে পৌঁছতে পারি? বলা হচ্ছে মূল শর্ত হচ্ছে তোমাকে সংযত জীবন যাপন করতে হবে, তোমাকে ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন যাপন করার জন্য সদা সচেষ্ট থাকতে হবে। তাহলে কী হবে, শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম। যা ইচ্ছতি মহাধর্মম ব্রহ্মচর্যম সমাচরেত। এই সংযমের জীবন যাপন করলে আমাদের কোনো দিন দেখবেন কোনো রকম উদ্বেগ হবে না, আমাদের ওরিজ অ্যান্ড অ্যাংজাইটিস নিয়ে আমরা থাকছি আর কিভাবে এমন সুন্দর একটি মনুষ্য জীবন লাভ করার পরেও সেটিকে আমরা অপচয় করছি। রবীন্দ্রনাথ সে কথা বলতে গিয়ে বলছেন, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি শরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয় সহেনা সহেনার জীবনেরে খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। আমরা জীবনকে দণ্ডে দণ্ডে ক্ষয় করছি না, ওই কলহ সংশয় নিয়ে কাটাচ্ছি। এই কলহ সংশয় নিয়ে থাকলেই আমাদের জীবনে দুশ্চিন্তা আসবে, এই দুশ্চিন্তা থেকে এক সময় আমরা দেখব মানুষ আর যখন নাকি সেই পূর্ণ সাধারণ জীবনে ফিরে আসতে পারে না, তাদেরকে দুশ্চিন্তা উদ্বেগ এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে সেখান থেকে যখন নাকি বেরিয়ে আসতে পারে না, তখন তারা আত্মহত্যার মতন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তাহলে এই যে আত্মঘাতী হয় মানুষ, তার মূলে রয়েছে উশৃঙ্খল জীবন, উদ্বেগের জীবন, অশান্তির জীবন, পাপের জীবন। সেজন্য মানুষকে প্রথম থেকেই সময় থাকতে থাকতেই বিচার বিবেকশীল হয়ে জীবন যাপন করতে হবে। বলা হয়েছে বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়রেব শোভতে, বিবাহশ্চ বিবাদশ্চ সময়রেব শোভতে। বিদ্যা অর্জন, বিচার করে চলা, বিবাহ এবং বিবাদ, এগুলোর সব সময় রয়েছে। ব দিয়ে চারটে কথা বলা হয়েছে, বিদ্যা বিচার বিবাহ এবং বিবাদ, এগুলোর জন্য সময় নির্দিষ্ট রয়েছে, যখন তখন এগুলো করলে হবে না। প্রথম ২৫ বছরের মধ্যেই বিদ্যা অর্জন করে নিতে হবে,
যে কোনো কাজ শুরু করার আগে বিচার করে বিবেচনা করে তবে কাজ শুরু করতে হবে। যে কাজটা করতে যাচ্ছি সেটি ন্যায়সঙ্গত কিনা, সেটি শুভকর্ম কিনা, নাকি আমি অন্যায়ের আশ্রয় গ্রহণ করছি, অন্যায় কর্মে লিপ্ত হচ্ছি, পাপ কর্মে লিপ্ত হচ্ছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই বিচারশীল জীবন যাপন করতে হবে। এই বিচারশীল জীবন যাপন করা মানে মূল্যবোধের জীবন যাপন করা, ন্যায়ের পথে থাকা। বলা যে কীরকম ভাবে ন্যায়নিষ্ঠ হতে হবে, মনসি বচসি কায়ে পুণ্য পীযূষ পূর্ণা ত্রিভুবনম উপকার শ্রেণীভি প্রিয়মান পরগুণ পরমাণু পরবতী কৃত্য কেচি নিজ হৃদি বিকশন্ত সন্তি সন্ত কিয়ন্ত নিন্দন্তু নীতিনী পূর্ণা যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরেবা ন্যায়াদ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। ধীর ব্যক্তি কখনো ন্যায়ের পথ থেকে বিচলিত হন না। এই যে ন্যায়ের পথে থাকা, এটি হচ্ছে মূল্যবোধ সম্পন্ন জীবন যাপন করা। নিন্দন্তু নীতিনী পূর্ণা, নীতিশাস্ত্রে নিপুণ মানুষেরা, বিদ্বজ্জনেরা আমার স্তুতি করুক বা নিন্দা করুক, মৃত্যু আজকেই হোক বা 100 বছর পরেই হোক, ধন সম্পদ টাকা পয়সা লক্ষ্মী থাকুক বা এগুলো ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক, যারা ধীর ব্যক্তি দেবস্বভাব সম্পন্ন ব্যক্তি মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, এরা কখনোই ন্যায়ের পথ থেকে বিচ্যুত হবেন না। অকর্তব্যম নকর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। প্রাণ চলে গেলেও, প্রাণ কণ্ঠগত হলেও যেটা করণীয় নয় করব না, আর প্রাণ চলে গেলেও, প্রাণ কণ্ঠগত হলেও যেটি করণীয় সেটি করব, এই দৃঢ়তা মানুষের মধ্যে থাকবে, তাহলে অকর্তব্যম নকর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। এই কথাগুলো আমাদের প্রত্যেকের মনে রেখে চলার বিষয় রয়েছে। যদি আমি আপনি এগুলো মনে রেখে চলি, তাহলে জীবনে আনন্দে থাকতে পারব, উদ্বেগহীন সুন্দর একটি জীবন যাপন হবে, আমার আপনার জীবন ধন্য হবে, আমার আপনার জীবন কৃতকৃতার্থ হবে। সেই জন্য ওই দৃঢ়তা থাকবে, ওই যে আরেকবার বলছি সেই অপূর্ব সুন্দর সুভাষিতটি, নিন্দন্তু নীতিনী পূর্ণা যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরেবা ন্যায়াদ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। নিন্দন্তু নীতিনী পূর্ণা, নীতিশাস্ত্রে নিপুণ মানুষেরা নিন্দা করুন অথবা স্তুতি করুন, নিন্দন্তু নীতিনী পূর্ণা যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম। লক্ষ্মী মানে ধন সম্পদ ঐশ্বর্য, থাকুক বা ধনের দেবতা লক্ষ্মী তিনি দূরে চলে যান, ধন সম্পদ নষ্ট হোক। আর অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরে, বা আজকেই মৃত্যু হোক বা 100 বছর পরেই মৃত্যু হোক। ন্যায়াদ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা, ধীর ব্যক্তি কখনো ন্যায়ের পথ থেকে বিচলিত হন না। এইগুলো সব মনে রাখতে হবে। তো এইগুলো মনে রেখে চললে দেখবেন আমরা উদ্বেগের মধ্যে পড়ব না, দুশ্চিন্তা থাকবে না। দুশ্চিন্তা হলে কি হয়, বলা হয়েছিল চিন্তা জড় মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ ন সংশয়। বলা হয়েছে চিন্তা যেন একটা ব্যাধির মতন, চিন্তা জড় মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হয়, দুশ্চিন্তা হলে খেতে পাই না, ঘুমোতে পাই না, আমাদের শরীরে বল থাকে না, উৎসাহ থাকে না, এবং একদিন দুশ্চিন্তা করতে করতে আমাদের জীবনে ধ্বংস নেমে আসে, আমাদের
এমন স্ট্রোক করে বা হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়, কখনো সেরিব্রাল স্ট্রোক, কখনো হার্ট স্ট্রোক হয়ে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যায়, আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। এর মূলে কি না? দুশ্চিন্তা। সেই জন্য বলে চিন্তাজ্জর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ না সংশয়। তাহলে উদ্বেগের জীবন থেকে আমরা কি করে রক্ষা পাবো? না ন্যায় পরায়ণ জীবন যাপন করতে হবে, সত্য ক্ষমা দয়ার এগুলো আশ্রয় গ্রহণ করতে হবে। ওই যে বলেছি ধৈর্য হচ্ছে পিতা, প্রকৃত আত্মীয়কে তাদেরকে বুঝতে হবে ধৈর্যম যস্য পিতা, ক্ষমা চ জননী, শান্তিশ্চিরম গেহিনী, সত্যম সুনুরেব দয়া চ ভগিনী, ভ্রাতা মন সংযম। আর বলা হয়েছে শয়্যাম ভূমি তলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এতেজস্য কুটুম্বিন বদসখে কস্মাদ ভয়ম যোগিন। না শয্যা হচ্ছে ভূমিতল। কেন বলা হচ্ছে শয্যা ভূমিতল? দেখবেন আমাদের জীবনে কতটা জমি দরকার। বলা হয়েছে একেবারে যতটা আমাদের শরীরের দৈর্ঘ্য ততটা, অর্থাৎ কবরে যাবার জন্য যতটা জমি ততটা জমি আমাদের জীবনে প্রয়োজন। এবারে আমাদের যদি 5 বিঘা জমি থাকে তাহলে মনে হবে 10 বিঘা জমি চাই, 10 বিঘা জমি না থাকলে মনে হবে না 10 একর জমি চাই, 10 একর জমি থাকলে মনে হবে 100 একর চাই। এই যে কোনো শেষ নেই, সেই কাহিনীটি গতবারেও হয়তো বলেছি। তো এগুলো এত শিক্ষণীয়, এত মর্মস্পর্শী সমস্ত কাহিনী। একটি ব্যক্তির তার জমির প্রচুর চাহিদা ছিল, তাকে বলা হলো ঠিক আছে তুমি এই সকাল থেকে দৌড় শুরু করবে, সারাদিন যতটা জমি তুমি কাভার করে আবার এই যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফিরে আসতে পারবে ততটা জমি তোমাকে দিয়ে দেওয়া, দান করে দেওয়া হবে। এই মানুষটি সকাল থেকে দৌড়ুচ্ছে দৌড়ুচ্ছে দৌড়ুচ্ছে, শুধু তার মনে হচ্ছে এই তো আরেকটু দৌড়লে এই জমিটাও তো আমি পেয়ে যাব। এইভাবে দৌড়ুতে দৌড়ুতে সারাদিন দৌড়ে যখন নাকি সন্ধ্যা নাগাদ ওই স্টার্টিং পয়েন্টে এসেছে, সেখানে এসে শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে সেখানে পড়ে গেল এবং পড়ে গিয়ে সে মারা গেল। সে তার জীবন দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে বুঝিয়ে গেল তার জীবনে কতটা জমির প্রয়োজন ছিল। কতটা জমির প্রয়োজন? ওই শুয়ে পড়ার পরে তাকে কবর দেবার জন্য যতটা জমি দরকার, বা তাকে দাহ করার জন্য যতটা জমি দরকার ততটা জমি দরকার ছিল। সেই দাহ হয়ে এই শরীরটি পুড়ে ছাই হয়ে গেল, ছাই হয়ে যাবে, আর কবরে দিলে সেটি পচে গলে সেখানে মাটিতে মিশে যাবে। তাই হচ্ছে আমাদের জীবনের পরিণতি। এগুলো বুঝে নিয়ে আমরা কখনো অন্যায়ের পথে চলব না, আমরা মূল্যবোধ নিয়ে জীবন যাপন করব। এই ভাবনা নিয়ে থাকলে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে একটি কার্যকর জীবন যাপন করতে পারি, একটি ধন্য জীবন যাপন করতে পারি, একটি আমরা সার্থক জীবন যাপন করতে পারি। সেজন্য আজকের আলোচনায় আসছে তাহলে আত্মত্রাণে মনের প্রশিক্ষণ ও শুভ চিন্তারূপ মূল্যবোধের অনুশীলন। বলা হচ্ছে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। আমরা যত ভালো কাজই করি আর খারাপ কাজ করি, প্রথমে তো মনেই সেটি আসে আমি কোন কাজটি করব। সবসময় বিচার করে আমাকে তাহলে শুভকর্ম এবং মঙ্গল কর্মের অনুষ্ঠানটি করার জন্য সচেষ্ট হতে হবে। কখনোই যেন পাপ কর্মে অন্যায় কর্মে আমি আপনি লিপ্ত না হই, সেজন্য মনকে আগে ঠিক করতে হবে, মনকে প্রশিক্ষিত করতে হবে। শাস্ত্র বলেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলিকে দিয়ে কতগুলো কাঙ্ক্ষিত কর্ম বা শ্রেয় কর্ম করাবার চেষ্টা ক্রমাগত করে যেতে হবে। কি সেই কাজ? উত্তর দিতে গিয়ে বলা হয়েছে যদি চিন্তা করতে হয় তাহলে রামের চিন্তা অর্থাৎ মঙ্গল চিন্তা করবে, রাম চিন্তা করলে হারাম দূর হবে। এ বিষয়ে নিচের শ্লোকটি আমাদের সাহায্য করে।
पुण्य चिंता मंगल चिंता बोला रामम चिंतय चित्त बर बर चिरम चिंता सतई किं फलम किं मिथ्या बहु जल्पनेन सततम रे वक्त्र रामं बद कर्ण त्वं श्रृणु रामचंद्र चरितम किं गीत बाद्यादिभि चक्षुस्त्वं राममयं निरीक्ष सकलं रामात् परम त्यज्यताम। यह अपूर्व सुंदर भावना, रामम चिंतय चित्त बरबर, ओरे असभ्य मन तुम्हें सदा सर्वदा रामेर चिंता करा मंगल चिंता करार चेष्टा कर। रामम चिंतय चित्त बरबर चिरम चिंता सतई किं फलम, दुश्चिंता करे कि कोनो फल फल है, दुश्चिंता करे कोनो सुफल आमरा पाई ना, दुश्चिंता शुधुमात्र आमादेर क्षति करे। चिरम चिंता सतई किं फलम किं मिथ्या बहु जल्पनेन, आमरा कथा बोली किन्तु अनेक समय बेशी कथा बोलते गिए मिथ्यार आश्रय नी, ये मिथ्या थेके आमादेर देखबेन तारपरे आबार दुश्चिंता आसे उद्वेग आसे, ये मिथ्या थेके आरो पापाचरण आरो अन्याय कर्मे आमादेर परपर एकटा जेनो आकर्षण अनुभव हय সেই অন্যায় পাপ কর্ম থেকে আর নিজেকে তখন নিবৃত্ত করতে পারি না। সেজন্য বলা হয় জানামি ধর্মম নচমে প্রবৃত্তি জানামি অধর্মম নচমে নিবৃত্তি, কোনটা অন্যায় সেটা জানি কিন্তু অন্যায় থেকে নিজেদের টেনে ন্যায় কর্মে লিপ্ত করতে পারি না, এটাই হচ্ছে অসহায় অবস্থা। আর কোনটা ধর্ম সেটিও জানি কিন্তু সেই ধর্ম কর্মে আমার প্রবৃত্তি আসে না, ইচ্ছা হয় না ভালো কাজ করার। যে এর হাত থেকে তাহলে আমাদের রক্ষা পেতে হবে, আমাদের যদি কথা বলতেই হয় না ঈশ্বরের কথাই বলবো, পরনিন্দা পরচর্চা এগুলো করব না, পরবাদম না করবি ত নিজ ধর্ম পথে স্থিত। বলছে পরবাদ পরধর্মের জন্য নিন্দা না করি, আত্মধর্ম পথে স্থিত, নিজের ধর্ম পথে থেকেও অন্য ধর্মের নিন্দা করবে না। ন নিন্দের ধর্ম কার্যাণি আত্মধর্ম পথে স্থিত, নিজের ধর্মকে অবলম্বন করেও আমি আপনি যেন অন্য ধর্মের নিন্দা না করি। পরবাদম ন কুর্বি তো সর্বধর্মেষু নিশ্চিতম, সমস্ত ধর্মে মধ্য দিয়েই তারা হচ্ছে সেই এক ঈশ্বরকে ডাকছে, সে একই জায়গায় পৌঁছবে। সেজন্য আমি আপনি হয়তো একটু বেশি শুদ্ধ পবিত্র জীবনযাপন করছে, আরেকজন হয়তো পারছে না, কিন্তু তার জন্য তাকে একেবারে অপাঞ্ছিত অপাঙ্কেও করে ফেলা এগুলো নয়। বলা হয়েছে পরবাদম ন কুর্বি ত সর্বধর্মেষু নিশ্চিতম ন নিন্দে ধর্ম কার্যাণি আত্মধর্মে ধর্ম পথে স্থিত। তো অন্যের জন্য তাহলে নিন্দাবাদ এগুলো নয়। জিহ্বাকে বলছে সংযত করতে, জিহ্বে প্রমাণম জানিহি ভাষণে ভোজনে পিচ অত্যুক্তি অতিভুক্তিশ্চ সত্যম প্রাণাপহারিণী। যদি আমরা বেশি কথা বলি দেখবেন বেশি কথা বললেই পরনিন্দা পরচর্চা হবে এবং এর দ্বারা আমাদের মনকে কলুষিত করা হবে। একটি গিগো থিওরি আছে, গিগো থিওরি কি না, গার্বেজ ইন গার্বেজ আউট। আমি অন্যের নিন্দা কখন করছি, নিজেকে কলুষিত না করে আমি আপনি অন্যের নিন্দা করতে পারি না। সেজন্য সারদামা বলছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ তোমার কেউ পর নয় মা জগৎ তোমার। অয়ং নিজ পরো বেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। উদার চরিত্রের মানুষেরা সকলকে আপনার করে নেবার কথা চিন্তা করেন, তারা কারো নিন্দা করবে না। সেজন্য না নিন্দের ধর্ম কার্যাণি আত্মধর্ম পথে স্থিত। তাহলে মিথ্যা বহু জল্পনা অর্থাৎ বেশি কথা যেন আমরা না বলি,
বেশি কথা বলা মানে আত্মঘাতী কাজ। বেশি কথা বলে আমাদের শরীরের অনেকটা শক্তি আমরা অপচয় করে ফেলি, তখন আমরা ভালো কাজের জন্য সময় দিতে পারি না। সেজন্য কিং মিথ্যা বহু জল্পনেন সততম রে বক্ত্র রামং বদ, কথা বললে ঈশ্বরের কথাই বলো, মঙ্গল কথাই বলো। কর্ণ ত্বম শৃণু রামচন্দ্র চরিতম, কান দিয়ে যদি কিছু শুনতে হয় তাহলে তুমি রামের কথাই শোনো। কিং গীত বাদ্যাদিফি, কান দিয়ে বেশি গীত বাদ্য শুনে কি হবে, এমনি তো মন চঞ্চল, আবার বেশি গীত বাদ্য শুনলে, চটুল গান শুনছি, আরও চিত্ত অস্থির হচ্ছে, চঞ্চল হচ্ছে, আমাদের মধ্যে উদ্বেগ বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। সেজন্য বলছে কান দিয়ে যদি শুনতেই হয় রামচন্দ্রের কথা, ভগবানের কথাই তুমি শোনো, আর চোখ দিয়ে যদি দেখতেই হয় তুমি কুদৃশ্য অশ্লীল দৃশ্যের দিকে তাকিও না, তুমি সেই রামচন্দ্রের সেই মনোরম মূর্তি, ঈশ্বরের সেই সৌম সুঠাম রূপ, সেই কল্যাণময় রূপ, সেটিকে তুমি দেখবার চেষ্টা করো। চক্ষু স্তম রামময়ং নিরীক্ষ সকলম রামাত পরম ত্যাজ্যতাম, বলছি কীভাবে জিহ্বার ব্যবহার হবে, জিহ্বে কীর্তয় কেশবম, জিহ্বা দিয়ে কেশব ভগবান শ্রীকৃষ্ণের তুমি কীর্তন করবে, তার নাম গুণগান করবে। মুররিপুম চেত, সেই ভগবানের কথা তুমি চিন্তা করবে চিত্তে, তারকেই স্মরণে আসবে। ভজ শ্রীধরম, সেই ভগবানেরই তুমি ভজনা করবে। পানিদ্বন্দ সমর্চ, হাত দুটো কীভাবে ব্যবহার করবে, না প্রণামের মতন করে ঈশ্বরের কাছে গুরুজনদের প্রতি যেন প্রণামের ভঙ্গিতে তুমি হাত দুটোকে ব্যবহার করবে। পানিদ্বন্দ সর্ব সমর্চয়, অর্চনা করবে তুমি। অচ্যুত কথা শ্রোত্রদ্বয়ম তং শ্রেণু, এই শ্রোত্রদ্বয় দুটি কান দিয়ে অচ্যুতের কথা অর্থাৎ ভগবানের কথা তুমি শুনবে, আর চোখ দিয়ে কি করবে, কৃষ্ণম লোকয় লোচনদ্বয়, ওরে লোচনদ্বয় চক্ষুদ্বয়, তুমি ভগবানকে দেখো, শ্রীকৃষ্ণকে দেখো, ঈশ্বরকে দেখো। আর পাগলু দিয়ে কি করবে, না গচ্ছেদ, হ্যাঁ অঙ্ঘ্রি যুগ্মালয়ম, ভগবানের শ্রীচরণ, হ্যাঁ দর্শনের জন্য তুমি তোমার চরণকে চালিত করে নিয়ে যাবে। তা এইভাবে হচ্ছে পদদ্বয়ের ব্যবহার হবে, না মঠ মন্দির এগুলিতে যাব, তীর্থক্ষেত্র পর্যটন করব, এইভাবে পদের ব্যবহার হবে, চরণের ব্যবহার হবে, পায়ের ব্যবহার হবে। আর জিঘ্র ঘ্রাণ মুকুন্দ পাদ তুলসিং, ঘ্রাণ গ্রহণ করতে চাও, না সে ভগবানের চরণে যে তুলসী পত্র প্রদত্ত হয়েছে সেই তুলসীর ঘ্রাণ গ্রহণ করো, তুমি শুদ্ধ পবিত্র হয়ে যাবে। আর তুমি মস্তককে কীভাবে ব্যবহার করবে, মূর্ধন বলছে নমাধ্যোক্ষজম, অধোক্ষজ সেই ভগবানের চরণে তুমি মস্তক নত করে তাকে প্রণাম করবে, অর্থাৎ আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো দিয়ে যেন ঈশ্বরেরই সেবা করব। এরকম একটি ভাব নিয়ে চললে সারা দিন তাহলে দেখা যাবে কখনোই আমার মধ্যে এই অশুদ্ধ অপবিত্র চিন্তা এসে, কুচিন্তা এসে আমাকে বিপন্ন করবে না। মূল কথা, এই মূল্যবোধ সম্পন্ন জীবনযাপন করতে হলে আমাদের সেই ওয়াচ ফর্মুলাটি মনে রাখতে হবে। ওয়াচ ফর্মুলাটি আমরা আগেও বলেছি, আরেকবার বলছি, কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে, না ওয়াচ কথাটির মধ্যেই রয়েছে। ওয়াচ কথা মানে হচ্ছে লক্ষ্য রাখা, কী কী ওয়াচ করবো বা লক্ষ্য রাখবো, ডাব্লিউ ফর ওয়ার্ড, কী কথা বলছি লক্ষ্য রাখবো, এ ফর অ্যাকশান, কী কাজ করছি সেদিকে লক্ষ্য রাখবো, টি ফর থট, অর্থাৎ কী চিন্তা করছি সেদিকে লক্ষ্য রাখবো, সি ফর ক্যারেক্টার, চরিত্রটা কেমন সেদিকে লক্ষ্য রাখবো, এইচ ফর হ্যাবিট, কেমন আচরণ করছি সেদিকে লক্ষ্য রাখবো, এ হচ্ছে ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ, ডাব্লিউ ফর ওয়ার্ড, ওয়াচ ইউর ওয়ার্ড, এ ফর অ্যাকশান, ওয়াচ ইউর অ্যাকশান, টি ফর থট, ওয়াচ ইউর থট, তোমার চিন্তাটা কেমন সেদিকে লক্ষ্য রাখবে, সি ফর ক্যারেক্টার, ওয়াচ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্রটা কেমন সেদিকে লক্ষ্য রাখবে,
সিএইচ ফর হ্যাবিট, তোমার আচরণটা কেমন সেদিকে লক্ষ্য রাখবে। এটাকে একটু ঘুরিয়ে নিতে হয়, ওয়াচ ইউর থট দে বিকাম ইউর ওয়ার্ড, ওয়াচ ইউর ওয়ার্ড দে বিকাম ইউর অ্যাকশান, ওয়াচ ইউর অ্যাকশান দে বিকাম ইউর হ্যাবিট, ওয়াচ ইউর হ্যাবিট দে বিকাম ইউর ক্যারেক্টার, ওয়াচ ইউর ক্যারেক্টার দে বিকাম ইউর ডেস্টিনি। আমাদের যেমন চরিত্র তৈরি হয় তেমন আমাদের ভাগ্য তৈরি হয়। আজকে যদি আমার আপনার দুর্ভাগ্য হতে থাকে, নরক ভোগ হতে থাকে, দেখবেন কেন দুর্ভাগ্য হচ্ছে, নরক ভোগ হচ্ছে, নিশ্চয়ই আমি চিন্তাটা খারাপ করেছিলাম, কুচিন্তা করেছিলাম, কুচিন্তা থেকে আজকে আমার আপনার জীবনে দুর্ভাগ্য নেমে এসছে। আর কুচিন্তা আমি আপনি কখন করি, যখন কুসঙ্গ করি তখন কুচিন্তা হয়। তাহলে কুসঙ্গ করলে কুচিন্তা, কুচিন্তা থেকে মুখে কুকথা, মুখে কুকথা বলতে বলতে হাতে কুকাজ, হাতে কুকাজ করতে করতে কুঅভ্যাস তৈরি হয়, কুঅভ্যাস তৈরি হলে দুশ্চরিত্র তৈরি হয়, দুশ্চরিত্র তৈরি হলে দুর্ভাগ্য তৈরি হয় বা নরক ভোগ হয়। আমি আপনি নরক ভোগ চাই না, আমি আপনি স্বর্গ সুখ চাই। নরক ভোগের কারণ ছিল তাহলে হচ্ছে কুসঙ্গ, তাহলে কুসঙ্গ ত্যাগ করে আমাকে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করলে তাহলে আমার স্বর্গ সুখ হবে, কীভাবে না, প্রথমে সৎসঙ্গ করলে মুখ দিয়ে প্রথমে আছে সুচিন্তা হবে, সৎসঙ্গ করলে চিন্তাটা সুন্দর হবে, চিন্তাটা সুন্দর হলে মুখ দিয়ে সুকথা বেরোবে, সুকথা বেরোলে হাত দিয়ে সুকাজ করার প্রবৃত্তি জাগবে, সুকাজ করতে করতে আমার সুঅভ্যাস তৈরি হবে, সৎ অভ্যাস তৈরি হলে সৎচরিত্র তৈরি হবে, সৎচরিত্র তৈরি হলে সৌভাগ্য হবে বা স্বর্গ সুখ আসবে। এগুলো আমাদের ছোট ছোট ফর্মুলা মানে রাখতে হবে। তাহলে ওয়াচ ফর্মুলা, এগুলো আসলে বিচারের জীবন, বিবেক সম্পন্ন জীবন যাপন করা, কতগুলো জিনিস নিয়ে আমরা লক্ষ্য রাখবো। আর ওয়াচ কথাটির মধ্য দিয়ে সময়ের প্রতি লক্ষ্য রাখবো, সময় যেন কিছুতেই অপচয় না হয়। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, ওয়াচ মানে ঘড়ি, ঘড়ি মানে হচ্ছে সময় দেখা। সময় তো চলে যাচ্ছে, দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। এই সহজ কথাগুলো মনে রাখবো, আমরা সব যদি ভুলে যাই, আমরা একটা এবিসি ফর্মুলা বলবো, এই এবিসি ফর্মুলাটা মনে রাখতে হবে। এবিসি কী শিক্ষা দেয়, আমরা অনেক কিছু শিখি, এবিসিটার কী শিক্ষা দেয় সেটি আমরা শিখি না, জানি না। এবিসি শিক্ষা দেয় এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল, আমি আপনি যেন সাবধানে চলি, সচেতনভাবে চলি, আমরা যেমন খুশি উচ্ছৃঙ্খল যেন না হয়ে যায়। এ বি সি, অলওয়েজ বি কেয়ারফুল, বিচার বিবেক নিয়ে যেন চলি, সাবধানে চলি, অসাবধানি হলে হবে না, উচ্ছৃঙ্খল হলে হবে না, অলওয়েজ বি কেয়ারফুল। এ শিক্ষা দেয় অলওয়েজ বি ফর বি, সি ফর কেয়ারফুল, অলওয়েজ বি কেয়ারফুল। আর এ বি সি কী শিক্ষা দেয় না, অলওয়েজ বি কুল, আমাদের মাথা ঠান্ডা করতে হবে। বলা হয়েছে অলওয়েজ বি কুল বলতে গিয়ে যে মাথায় একটা বরফের কারখানা করো, মাথা গরম হলে সব গোলমাল হয়ে যায়, অলওয়েজ বি কুল। আর মাথায় যেমন বরফের কারখানা হবে, মুখের মধ্যে বলছে একটা মিষ্টির কারখানা করো, কারণ আমরা মুখ দিয়ে অনেক আঘাত দিয়ে, জিভ দিয়ে কথা বলে এত আঘাত দিই মানুষকে, মানুষ আত্মহত্যা করতে যায়, মানুষের মনোবল ভেঙে দিই, মানুষের দেবত্বকে আমরা অস্বীকার করি এই মুখ দিয়ে কথা বলে, এত এই মুখ থেকে হ্যাঁ আবর্জনা সব বেরোতে থাকে, ওই গার্বেজ বেরোতে থাকে, কারণ ভেতরে গার্বেজ থেকে গেলে বাইরে গার্বেজ আসবে না। বলা হচ্ছে এটো হয়, আমরা খেলে নাকি এটো হয়, তা মুখের ভেতরে যেটা ঢোকে সেটা আমাদের বেশি অপবিত্র করে অশুদ্ধ করে না, মুখ থেকে যেটা বেরোয় সেটা বেশি অপবিত্র অশুদ্ধ করে। দেখবেন মুখ দিয়ে যেটা বেরোয় সেটা এতই কলুষিত করে, মানুষকে একেবারে ধ্বংস করে ফেলে। সেজন্য খুব ভেবে চিনতে হ্যাঁ কথা বলতে হবে, এটা একটা মূল্যবোধ, আঘাত দিয়ে কথা বলবো না। সেজন্য মজা করে বলা হচ্ছে আমাদের মুখের মধ্যে যেন একটা মিষ্টির কারখানা করা হয়, জিহ্বার মধ্যে একটা মিষ্টির কারখানা
করা হয়, জিহ্বাটা যেন সেই সাপের জিহ্বার মতন না হয়, সাপের সেই দাঁতে বিষ বা কিছু এই বিষ যেন আমাদের মুখ থেকে না বেরোয় কখনোই। আমরা অমৃত বর্ষণ করব, কখনোই বিষ বর্ষণ করব না। সেই জন্য এই ভাবনাগুলো নিয়ে তাদের মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা আর হৃদয়ে বলছে একটা ভালোবাসার কারখানা বানাতে, আর হাতের মধ্যে একটি হচ্ছে দক্ষতার কারখানা, হাতটা হবে নিপুণ স্কিল, এই হাত দিয়ে আমরা অন্যের অন্যকে আঘাত করতে পারি, আবার এই হাত দিয়ে অন্যকে আমরা আশ্বস্ত করতে পারি, তিনি ব্যাধিগ্রস্ত হয়েছেন আমরা প্রলেপ প্রদান করতে পারি, তাকে শান্ত করতে পারি, তাকে প্রাণে একটুখানি শান্তি দিতে পারি। এই যে কীভাবে হাতটা ব্যবহার করব সেটা স্থির হবে আমার আপনার মন কতটা শুদ্ধ হয়েছে পবিত্র হয়েছে সেটা দিয়ে। এইগুলি হচ্ছে মূল মূল্যবোধ। এই মূল্যবোধ সম্পন্ন জীবনযাপন করলে আমরা ভালো থাকব। তাহলে তিনটি কারখানা আমাদের শরীরে তৈরি করতে হবে, মাথার মধ্যে একটি বরফের কারখানা, মুখের মধ্যে একটি মিষ্টির কারখানা, হৃদয়ে একটি হচ্ছে ভালোবাসার কারখানা, এই তিনটি, সেই সঙ্গে হাতের মধ্যে একটি স্কিল ফ্যাক্টরি, দক্ষতার কারখানা। এখনকার দিনে গভর্নমেন্ট স্কিল ডেভেলপমেন্ট বোর্ড গঠন করছে, নিপুণ হাত হবে আমার আপনার, আমার আপনার হাত দক্ষ সুদক্ষ হাত হবে, এবিসি। তাহলে অলওয়েজ বি কেয়ারফুল, অলওয়েজ বি কেয়ারফুল। আরেকটি এবিসি ফর্মুলা বলা হয় না, অ্যাভয়েড ব্যাড কোম্পানি, আমি আপনি যেন কুসঙ্গ ত্যাগ করি। কুসঙ্গ করলে কি হয়, কুসঙ্গত্বে কুবুদ্ধি স্যাৎ, কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম, কুচেষ্টাত ভবেৎ প্রাণী বিপদাম ভাজনম পুনঃ। তাহলে আমরা যে বিপন্ন হই অর্থাৎ নরক ভোগ করি তার মূলে হচ্ছে বলা হয়েছে কুসঙ্গ। কুসঙ্গত্বে কুবুদ্ধি স্যাৎ, কুসঙ্গ করলে কুবুদ্ধি হবে, কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম, বুদ্ধিটা কু হলে আমি আপনি কুচেষ্টিত মানে কুকাজ করব, হাত দিয়ে কুকাজ করব, কর্মটা ভালো হবে না। তাহলে কুসঙ্গত্বে কুবুদ্ধি স্যাৎ কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম কুচেষ্টাত ভবেৎ প্রাণী বিপদাম ভাজনম পুনঃ। আর কুকাজ করলে আমাকে আপনাকে তার কুফলই ভোগ করতে হবে, নরক ভোগই হবে, কখনোই আমি আপনি স্বর্গ সুখ তখন প্রার্থনা করতে পারবো না। সেজন্য সব কিছু যদি ভুলে যাই, আমরা আজকে শেষ করলাম যে কথাগুলো দিয়ে, এবিসি ফর্মুলা মনে রাখবো, এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল, আমরা খুব সাবধানে জীবনযাপন করব। এবিসি আরেকটি শিক্ষা দেয়, অলওয়েজ বি কুল, কুল মানে বলা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, মাথা যেন কখনো গরম না হয়। আর হচ্ছে এবিসি হচ্ছে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, আমরা যেন কুসঙ্গ ত্যাগ করি, কুসঙ্গ ত্যাগ করে আমরা যেন সৎসঙ্গ করি, সৎসঙ্গ করলে কী হবে, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মোহত্ব, নির্মোহত্বে নিশ্চলতত্ব, নিশ্চলতত্বে জীবন মুক্তি, আমরা মুক্তির আনন্দ লাভ করতে পারবো, তখন ওই দুশ্চিন্তা না আসে, আনন্দ 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 কেবল। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের জীবন থেকে যেন এই উদ্বেগ দুশ্চিন্তা উৎকণ্ঠা দূর হয়ে আমরা শুধু আনন্দের জীবন যাপন করতে পারি, আমাদের সকলের জীবন আনন্দ মুখর হয়ে উঠুক, এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন, নমস্কার শ্রদ্ধা, নমস্কার।